a execução do hino nacional brasileiro. O torcedor, claro que todo brasileiro sofreu, mas o torcedor... Apne ki Argentina supporter, khichuri jinish ta apnar khub moja lage, kintu holud ache dekhe akkhep. Tobe apnar jonno ar kono chinta nai, karon ekhon jani na tara Argentina supporter kina, kintu tara khichuri ekta ranna korche, jeta amar chole kono holud nai. Interestingly, shekhane thakbe hocche biryanir moshla. So, eta ekta mojar khabar, ashole eta moja korei bola, Brazil Argentina kono byapar na. Khichuri shobar kache ekta mojar byapar, kintu ekhane tara je fusion ta korechen. So, ওইটা খাবার জন্য আসলে অনেকেই বলছেন যে এটা বেশ ইন্টারেস্টিং মানে একটু অন্যরকম লাগে কেমন অন্যরকম খেতে কেমন সেটা বোঝার জন্য আমরা আজকে চলে আসছি মিরপুর রূপনগর আবাসিক এরিয়াতে বাবুর কাচ্চিতে এটা কি বাবুরাই খাবে না বড়রা খাবে নাকি সবাই খাবে সেটা আমরা বুঝব নাম হচ্ছে বাবুর কাচ্চি কাচ্চি এখানে প্রিমিয়াম লেভেলের কাচ্চি এই এরিয়াতে মনে তারাই আনলেন আশেপাশে একটু দূরে গেলে তো সুলতান'স ডাইন কাচ্চি ভাইগুলো অনেক কিছুই আছে বাট এখানে প্রিমিয়াম লেভেলের কাচ্চি পাওয়া যায় বলে আমরা শুনেছি এবং সেটার সাথে সেই ফিউশন করা ব্রাউন খিচুড়ি সেটা আজকে আমরা খাবো দর্শক ওয়েলকাম টু আজকের খিচুড়ি কাচ্চি শো চলুন যাই আপনাদের যে মেনু আমি দেখছি একটু প্যাচ লাগছে সেটা হচ্ছে হাফ দুই পিস মাটন 260 টাকা আবার মানে তিনজনের জন্য 9 পিস মাটন করে দিবেন মানুষ যত বাড়বে পিস পার হেড তত বেড়ে যাবে এমন কিছু একটা এটা হচ্ছে স্পেশাল ঠিক আছে স্পেশাল আচ্ছা ওকে তিনজন খেতে পারবে 9 পিস দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে দুইজনের জন্য 5 পিস দিয়ে মাটন তো দুইজনের জন্য 5 পিস দেন তো একটা পিস বেশি কে পাবে মারামারি হয়ে যাবে না ওদের মধ্যে সেটা শেয়ার করে নেবেন আপনারা মাংস শেয়ার করা যাবে হাড্ডি পরে কিভাবে আপনাদের মাঝখানে ভাব ভালোবাসা পারবে তাহলে সো আমি যেটা দেখছি যে আপনাদের মাঝখানে একটা আছে হাফ দুই পিস মাটন ওটা 260 টাকা ওকে সো আমাদেরকে যেটা করেন আপনি ওই 260 টাকার যেটা আছে ওটা একটা দেন আর আপনাদের যে বিফ ব্রাউন খিচুড়ি হাফ ওটা খেলে একজনের পেট ভরে যাবে না জি পেট ভরবে শিওর আপনারা বিফ কয় পিস দেন ওখানে এখানে আমরা 5 থেকে 6 পিস 5 থেকে 6 পিস মানে কাউকে চেহারা ভালো লাগলে 6 পিস খারাপ লাগলে 5 পিস সেটা ওই হাড়িতে মানে ওঠাতে যতটুকু উঠে আচ্ছা ভাই আমি যত মজা করছি হ্যাঁ ওকে আপনি একটা ওই যে ব্রাউন খিচুড়ি দেন হাফ আর বাসমতি কাচ্চি একটা হাফ দেন 2 পিস মাটন আচ্ছা আর এটার সাথে আপনাদের কি টিকিয়ে কি আলাদা কিনতে হয় টিকিয়ে হ্যাঁ আলাদা কিনতে হবে ওকে সো 30 টাকার একটা টিকিয়া দেন একটাই মানে 30 টাকাই তো দাম বিফ টিকিয়া এটা শিওর ওকে কিন্তু কেউ যদি মনে করেন বিফ খান না তার জন্য কি চিকেন টিকিয়া হয় বা মাটন টিকিয়া ওটা হয় না এই তো আর বোরহানি হবে না গ্লাস 50 টাকা ওকে ঠিক আছে তাহলে বোরহানিটাও দেন ওকে আরেকটা আপনাদের কাছে আছে ফিরনি না 50 টাকা দেখছি দাম লাস্টে একটা ফিরনি দিয়ে ওকে আর কতক্ষণ লাগবে সার্ভ করতে 5 থেকে 10 মিনিট 5 থেকে 10 মিনিট ওকে দেন চলে এসেছে খাবার দাবার এই এটা হচ্ছে 100 টাকার বিফ খিচুড়ি আর এটা হচ্ছে 260 টাকার মাটন কাচ্চি সাথে 30 টাকার এই যে বিফ টিকিয়া 50 টাকার ফিরনি 50 টাকার বোরহানি এই হচ্ছে আজকের মোটে মাটের খাবার আমার জন্য আমার টিম অবশ্য গপগপিয়ে তাদের মতো করেই খাবে আমি বরং শুরু করি এটাই হচ্ছে সেই খিচুড়ি হলুদ ছাড়া খিচুড়ি তো খিচুড়ির আসলে একটা অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে আপনার হলুদ ওটা ছাড়া তারা কী করবে আমাকে বলেছেন সার্ভার যে সার্ভ করার সময় 5 থেকে 6 পিস থাকবে মোটামুটি 5 থেকে 6 পিসই পাচ্ছি মানে অনেক বেশি মাংস বলার সুযোগ নাই গরিবের সংসার টানাটানি করে যেটুকু খাওয়া যায়
ওটা মোটামুটি শেষ করা যাবে আর কি এটাতে। সো খিচুড়ি দিয়ে শুরু করা যাক। ঘ্রাণ, একটু মজার ঘ্রাণ আসছে, খেয়ে দেখা যাক। খিচুড়িটা বেশ মজার তো, মানে তারা বলছেন যে তারা বিরিয়ানির মশলা দিয়ে করছেন, কিন্তু আমি কিন্তু ঘ্রাণটা পাচ্ছি খিচুড়ির, এবং মজার খিচুড়ি। বা ইন্টারেস্টিং, খিচুড়িটা ঝরঝরে এবং মাখা মাখা না, কিন্তু একেবারে একটা চাল থেকে একটা চাল আলাদাই, বাট তারপরও একটা একটা একটার সাথে একটা থাকার একটা মনোভাব আছে, মানে কিছুটা হলেও যেন আঠালো না, আবার কেমন যেন একটু আঠালো, এবং খিচুড়ির স্বাদের জন্য পারফেক্ট। আমাকে যদি বলেন মাংসের পরিমাণটা আসলে 100 টাকার জায়গায় 120 টাকা করতেন তারা, মাংসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতেন, তাহলে এটা একটা মাস্ট ট্রাই একটা খিচুড়ি বলা যেত ঢাকা শহরের মধ্যে। তারপরেও স্বাদের জন্য এটা কিন্তু বেশ বেশ রিকমেন্ডেড আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে। তবে একটা জিনিসের সাধুবাদ জানাই, ক্যামেরা দেখে আমরা সাধারণত দেখি যে আমি মোটামুটি আমি যখন খেতে বসি তখন মাংসের ঠাসা থাকে, আমার টিম যখন খেতে বসেন তারা কিন্তু দেখে, এই দেখেন ভাই জাস্ট ক্যামেরাটা অফ, আমরা খিচুড়ির বা মাংসের তেহারি বা বিরিয়ানিতে মাংসের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6 পিস এবং সেটাই পাচ্ছি, দ্যাটস গুড। খেতে খেতে আমি এখানকার যে ওনার, যে বাবু সাহেব, তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা মাংসটা কোত্থেকে আনেন। সো তারা দুইভাবে আনেন মাংস, একটা হচ্ছে বেশিরভাগ সময় এই বাবুর কাচ্চি দোকানের ঠিক পাশেই মায়ের দোয়া নামে একটা কষাইয়ের দোকান আছে, তারা সেখান থেকে গোশত কেনেন, খাসির গোশত এবং গরুর গোশত তারা ওখান থেকেই কেনেন। খাসির গোশত কত করে আপনি কেনেন? জি, আমি কিনি 250 টাকা। আর গরু? গরু কিনি 680 টাকা। 680 টাকা। যদি আপনার কাছে মনে হয় যে বাবুর কাচ্চিতে আপনারা খাবেন এবং তার আগে মাংস সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন, ঠিক তার পাশেই আছে মায়ের দোয়া কষাই। সো ওখানে গিয়ে আপনার খোঁজখবর নিতে পারেন। আমরা আসলে এখানে তাদের ফোন নম্বরও দিয়ে দিব, এই মায়ের দোয়া কষাইয়ের দোকানের নাম্বার, আপনারা চাইলে তাদেরকে ফোন করতে পারেন বা নিজেরা খোঁজখবর নিতে পারেন। কারণ আমরা চাই প্রতিটা মানুষ যেন কী খাচ্ছেন এটার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে তারা খান। সো আমরা তো আসলে ঠিক ইনভেস্টিগেটিভ চ্যানেল না যে একেবারে মানে ইনভেস্টিগেট করে মুখোশ ধরে আসল কিনছেন কিনা, আমরা তার খাবার ব্যাপারে তুলে ধরছি। এবং আপনি যদি ইন্টারেস্টেড হন আপনি কিন্তু ইনভেস্টিগেটর নিজেই হতে পারেন, আপনি চাইলে খোঁজ নিতে পারেন। আমরা খাওয়াই মনোযোগ দিই এবং বেশ মজার একটা খিচুড়ি খাচ্ছি, তাতে কোনো সন্দেহ নাই। এই খিচুড়িটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে খিচুড়িটা একটু ঝাল ঝাল, তো একেবারে প্রিমিয়াম ক্যাটাগরির পোলাওয়ের চাল দিয়ে করছে এই দাবিটা করা যাচ্ছে না, কিন্তু আছে না যে একটু ভাত ভাত একটু পোলাও পোলাও সাইজের যে পোলাও, যে খিচুড়ি, এটার যে টেস্টটা বেশ ভালো করে পাওয়া যাচ্ছে। এবার একটু টপ করে আমরা কাচ্চিতে যাবো, যা একটু টেস্ট চেঞ্জ করা যাক। বোরহানি, বইটা ভালো, বোরহানির তিনটা শর্ত, ঝাঁজ, ঝাল এবং কিছুটা হলো একটা মিষ্টতা লাগে। ঝাঁজ এবং ঝাল খুব ভালো পরিমাণে আছে, সো এই কিকটা যেটা তালুতে যে কিকটা দেওয়ার খুব ভালো করে দিচ্ছে, কিন্তু ঢোক গেলার পর যে স্মুথনেসটা ওখানে সামান্য একটু ঘাটতি, বাট ওটা অমিট করা যায়, বেশ ভালো বোরহানি। ফাইন, সো আসলে খিচুড়ি এবং বোরহানি দুটাই খেলাম, দুটাই বেশ টপ নচ। দেখা যাক কাচ্চির ব্যাপারে ওদের পারফরমেন্সটা কেমন। প্রিমিয়াম ক্যাটাগরির কাচ্চি যখন কোথাও সার্ভ করে আমরা অভ্যস্ত যে তার ওই প্যাকেজটার সাথেই আমরা আসলে ওই টিকিয়া চাটনি এগুলো পেয়ে, বাট এখানে দেখছি সব কিছু আলাদা আলাদা। 260 টাকা কাচ্চি, কাচ্চির পিসটা আমি যেটা দেখছি যে একেবারে আহুহু করার মতো কোনো পিস না, মোটামুটি 2 পিসে ওই ইয়ের মতোই, খিচুড়ির মতোই, একটু কষ্ট হবে বাট আপনি খেয়ে নিতে পারবেন। বিশেষ করে কাচ্চির পিস যেটা আছে দুইটা দিয়ে মোটামুটিভাবে খাওয়া সম্ভব। সাথে 1 পিস আলু আমরা পাচ্ছি, আলু বখারাও পাচ্ছি, আর আলাদা করে নিয়েছি টিকিয়া। তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে বিফ টিকিয়া, বিফ টিকিয়া সাধারণত বিভিন্ন জায়গায় সার্ভ করে এমন না, এবং দেখে মনে হচ্ছে যে একেবারে বাসা বাড়িতে যে টিকিয়াটা আমরা খাই মাঝে মধ্যে
ওই টিকিয়াটা টিকে আসা যাবে। আগে দেখা যাক এই কাচ্চি যেটা সেটা কী অবস্থা। চালটা কিন্তু বেশ ঝরঝরে এবং বাসমতি চাল, চালটা একটু মুখে দেওয়া যাক, শুকনো চাল। শুকনো চাল একটু মনে তেলের আভাস পাচ্ছি। এবার একটু আলু আর মাংস সহ কাচ্চি মুখে দেওয়া যাক। আলু ফাইন, আলু ঠিক আছে, আলুর স্বাদটা পারফেক্ট। এটার যে চালটা, এটা আসলে চিৎকার করে কোনো স্টেটমেন্ট দেয় না। ইউজুয়াল চাল, ঝরঝরা চাল, বাসমতির টেস্টটা আসে, কিন্তু আছে না খুব স্পেশাল কোনো চাল, ওটার টেস্টার চেয়ে বরং গোস্তটা যখন আপনি দেবেন না তখন আপনার ভালো লাগবে। আমার কাছে মনে হচ্ছে যে গোস্তটা যে খাচ্ছি এইটা মোটামুটি সিদ্ধ হয়েছে ভালোই। অনেক মশলাদার মাটন, যেটা মশলা ভিতরে অনেকখানি আছে এমন কিছু না, আপনি গোস্তের স্বাদটা বেশি করে পাবেন। সো ওটা যদি আপনার ভালো লাগে তাহলে এটা ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে গোস্তের সাথে রাইসের যে কম্বিনেশনটা এবং সাথে আলুর যে মিষ্টি স্বাদটা, এই তিনটা মিলে জিনিসটা ভালো লাগে আসলে। এবার একটু টিকিয়াটার পোস্টমর্টেম করা যাক। বাবা, দেখে তো মনে হচ্ছে একেবারে ভালো করেই যে বিফ কিমা দিয়ে করা। টিকিয়াটা আসলে বিফ টিকিয়াই, এইটা নিয়ে আসলে মানে সন্দেহের কোনো খাপ দেখার সুযোগ নেই। এটা যে টেস্ট পাচ্ছি দ্যাটস ফ্যান্টাস্টিক, এবং ভেতরটা বেশ পোক্ত, মানে আছে না ছাড়া ছাড়া, এইটা না কিমা বেশ ঠেসে টুসে দেওয়া। এটার যে হাড্ডিটা না ভিতরে মনে একটু জিনিসপাতি আছে। খাসির গোস্ত খাওয়ার যে স্বাভাবিক তৃপ্তি ওটা এখানে মোটামুটি পাচ্ছি, এটা অন্তত স্বীকার করতেই হয়। আর বোরহানিটা অনেকদিন পর একটা ঝাঝালো বোরহানি খাচ্ছি এবং ভালো লাগছে। দর্শক, খাওয়া তো চলবেই খাওয়ার মতো। আমার কাছে মনে হচ্ছে এই খিচুড়ি খেলে হাফে আসলে নিয়ে এটা ঠিক হবে না, আপনি ফুল প্লেট নেবেন। 180 টাকা দাম, পেট ভালো করেই ভরবে, তার চেয়ে বড় কথা মনটা ভালো করে ভরবে। কাচ্চি খাবো, কাচ্চি খিচুড়ি দুটোই শেষ করব, তারপরে চলে যাবো ফিরনিতে। বাট ফিরনি খেতে খেতেই আপনাদের সাথে হবে রিভিউওয়ালা। ৫০ টাকার ফিরনি, ওকে, একেবারে ফিরনির মতো শক্ত কোনো কিছু বলার সুযোগ নাই, এটা আসলে নরমই আছে এখনও, এখনও হয়তো বা জমার পাতার সুযোগ পাইনি নাকি কি জানি না। খেয়ে দেখা যাক টেস্টটার কী অবস্থা। মানে এটা মনে হচ্ছে বেশি বেশি মিষ্টি হয়ে গেছে এবং চিনির কচকচিটা মুখে লাগছে। তো এমনিতে ঠিক আছে, পায়েসের যে মজাটা বা চিনির যে ব্যাপার ওটা আছে কোনো সন্দেহ নেই, বাট তারপর আছে না যে অন্যগুলো যে মজাটা পেলাম কোথায় জানি একটু একটু জানি মনে হচ্ছে কমতি করে যাচ্ছে। খেলাম তো, কিন্তু মনে হচ্ছে মজা করে আমি যেমন খেলাম আমার সাথে কিছু মাছিও মজা করে করে খেলো। মানে আজকে মনে হচ্ছে মাছির প্রকোপটা বেশি, বাট আদার দেন দিস আমার কাছে পরিবেশটা ভালো লেগেছে। যে আপনি খুব বড় জায়গা এমন না, 5-6টা টেবিল এবং এখানেই মানুষজন আসছেন, এসে আরাম করে খাচ্ছেন, আপনার একেবারে ফ্যামিলি নিয়ে এসে হই হুল্লোড় করে খাবেন, চারদিকে অনেক ছোটাছুটি জায়গা, বাচ্চারা খেলবে, এটা সুযোগ নেই, একটু কনজেস্টেড। বাট আপনি যদি এখানে আসেন
এখানে এসে মনে হচ্ছে যে আপনি স্বাদটা ভালোই পাবেন। আমাদের কাছে মনে হয়েছে কাচ্চিটা ফাইন, আলাদা করে উল্লেখ করার কোনো কিছু নাই, তবে একটা জিনিস বলতেই হবে, কাচ্চিটা ভারী না। মানে আপনি খাবেন যে এক প্লেট, আপনার কাচ্চি খেয়ে একটু পর হাঁটার পর মনে হবে যে অনেক ভারী কিছু একটা খেয়েছেন, হাঁসফাঁস করবেন। আমার কাছে মনে হচ্ছে তেলটা যদি আরেকটু কমতে পারে কাচ্চিটা মোটামুটি ভালো কাচ্চি বলা যেতে পারে, প্রিমিয়াম কাচ্চি হিসেবে। মূল আকর্ষণটা হচ্ছে ওদের খিচুড়ি। আমাদের কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট খিচুড়ি আমরা ঢাকা শহরে যেদিন ট্রাই করি। কিছুদিন আগে মনে হয় আমরা খিল খেতে ট্রাই করেছিলাম, হাজি মোবারকের খিচুড়ি, ওটা একটা টাইপের টেস্ট, এটা আবার একটু ভিন্ন টেস্ট, কিন্তু বেশ মজার। আমাদের কাছে একটাই মনে হয়েছে যে মাংসটা যদি আর একটু বেশি হতো তাহলে আসলে জমতো, মানে একটা মজা করে খিচুড়ি খাবেন তখন আসলে ঠিক টিপি টিপি মাংস খাবেন, আপনার এই চিন্তা করার সুযোগটা কম। বাট তারপর এটা ফাইন যে আকরার বাজারে তারা যদি 100 টাকা দিয়ে আমাকে ভর্তি করে মাংস দিতেন সন্দেহ হতো যে মাংসটা কিসের, বা ক্যামেরা দেখি তারা বেশি দিচ্ছেন কি না। এটা মোটামুটি মনে হচ্ছে যে না ফাইন, ঠিক আছে। KHAI-DAI.COM এর জিভে আজকের এই বাবুর কাচ্চি পাবে 10-8। দর্শক, এটাই আজকের শো। আপনাদের ভালো লাগলে, আসলে আমাদের ভালো লাগা, ভালো না লাগলেও সেটা কেন ভালো লাগলো সেটা আমাদের জানাবেন, তারপর শুধরাতে পারবো অন্তত সেটা চেষ্টাটা থাকবে। এটার বিস্তারিত ঠিকানা পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, তবে এটার গুগল ম্যাপ লিঙ্ক এখনও তৈরি হয়নি, আমরা খুঁজে পাইনি। আমি নিজেও যে আইটির ব্যাপারে খুব বিশেষজ্ঞ তা না, অজ্ঞই বলা যায়, তো আমি চেষ্টা করে এটা ক্রিয়েট করতে পারিনি। বাট ঠিক উল্টা দিকেই আছে আপনার রিগাল ফার্নিচার, ওটা ধরে আমি এসেছিলাম, পেয়েছিলাম, আপনারা আশা করি পাবেন। আর বিস্তারিত ঠিকানা তো ডিসক্রিপশন বক্সে পাবেনই। এটাই দর্শক আজকের শো, বিরিয়ানি শো। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে নতুন কোনো শোতে নতুন বন্ধু ভাবে। আজকের জন্য এখানে বিদায়, টাটা, বাই বাই।